মধুকর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা। আজকে চেষ্টা করব যে 2020 সালে হজ প্যাকেজ কত ছিল এবং 2022 সালে প্যাকেজ কত হবে তার একটি টেন্টেটিভ ধারণা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা দেখছেন একটি ছক। এই ছকে আমরা যদি প্যাকেজ এক এর বিবরণীতে যাই তাহলে দেখবেন বিমান ভাড়া 1,38,000 এবং প্যাকেজ দুয়ে তো 1,38,000, প্যাকেজ তিনে তাই ছিল। বেসরকারিতে আমরা যদি যাই সেখানে আমরা দেখব একই বিমান ভাড়া। এবং পরের ইনফরমেশনে যদি আমরা যাই বাড়ি ভাড়া অন্যান্যতে, হজ প্যাকেজ একে 1,61,821.10, প্যাকেজ টু তে 1,03,631.10, প্যাকেজ তিনে 60,812 টাকা এবং বেসরকারি প্যাকেজে 1,03,631.10। পরের বিষয়টিতে যদি আমরা যাই, সৌদি আরবের বিভিন্ন সার্ভিস চার্জ প্যাকেজ একে 40,354.65, প্যাকেজ টু এ 40,354.65, প্যাকেজ তিনে হচ্ছে 40,354.65 এবং বেসরকারি প্যাকেজে হচ্ছে 40,354.65। অর্থাৎ সেম হচ্ছে একই চার্জ তিনটাতে। উন্নত মানে বাস সার্ভিস চার্জে 1,150 টাকা প্যাকেজ থ্রিতে নেই এবং বেসরকারি প্যাকেজেও নেই। জমজম পানি ভ্যাট সহ 265.65 টাকা করে প্যাকেজ তিনটি এবং বেসরকারি প্যাকেজেও তাই। অতিরিক্ত সার্ভিস চার্জ মিনা এবং আরাফাত আবু সহ অন্যান্য খাতে 28,980 টাকা, চারোটাতেই একই ফিগার দেওয়া আছে। পরের সাবজেক্ট হচ্ছে ট্রেন ভাড়া ভ্যাট সহ, যেটা প্যাকেজ একে 6,037.50, প্যাকেজ টু এ নেই, প্যাকেজ থ্রিতেও নেই এবং বেসরকারি প্যাকেজেও নেই। জেদ্দা বিমানবন্দরে আপ্যায়ন 241.50 টাকা করে, প্যাকেজ 1, 2, 3 আছে কিন্তু বেসরকারি প্যাকেজে নেই। দেশে প্রত্যাবর্তনের সময় লাগেজ পরিবহন 414 টাকা এবং বেসরকারি প্যাকেজে নেই। ভিসা ফিতে 7,245 ইন্স্যুরেন্স ফিতে আছে 2,415, অর্থাৎ তিনটি প্যাকেজ এবং বেসরকারি প্যাকেজেও একই। স্থানীয় সার্ভিস চার্জ মানে আইডি কার্ড, লাগেজ, ট্যাগ, আইডি কার্ড, প্রচারণা ইত্যাদি খাতে 800 টাকা করে ফি ধরা আছে। হজযাত্রী কল্যাণ তহবিলে 200 করে ধরা আছে। প্রশিক্ষণ ফিতে 300 করে সবটিতেই ধরা আছে। খাওয়া খরচ হচ্ছে প্যাকেজ সরকারি একে 28,000, প্যাকেজ দুয়ে তো 8,000, প্যাকেজ তিনে 28,000 এবং প্যাকেজ বেসরকারি যেটা সেটা তো 8,000, দুঃখিত 28,000। হজ গাইড বাবদ 8,775.60, 8,004, 6,973 এবং 7,809 টাকা। সর্বমোট হচ্ছে, যেটা আমরা উপমোট বলছি, সেটা হচ্ছে প্যাকেজ একে হচ্ছে 4,25,000, 3,60,000 এবং 3,15,000 প্যাকেজ 1, 2, 3 তিনটাতেই যে প্যাকেজ এখানে দেওয়া আছে সরকারি ভাবে, এবং বেসরকারি প্যাকেজ হচ্ছে 3,58,040.00। এখন এর সাথে আরো কিছু যোগ হবে, যেটা হচ্ছে আপনার অতিরিক্ত যোগ কুরবানির জন্য 525 রিয়াল, অর্থাৎ 12,075 টাকা করে সরকারি প্যাকেজ এবং বেসরকারি প্যাকেজের যোগ হবে। তাহলে সর্বমোট গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে সরকারি প্যাকেজ একে 4,37,075 টাকা, প্যাকেজ দুয়ে হচ্ছে 3,72,075.90, প্যাকেজ তিনে হচ্ছে 3,27,075.80 এবং প্যাকেজ বেসরকারিতে 3,70,075.40। এই হচ্ছে ওভারঅল 2020 সালের ফিগার। প্যাকেজ এক 4,37,075 টাকা, প্যাকেজ দুই 3,72,075.90, প্যাকেজ তিন 3,27,075.80 এবং বেসরকারি প্যাকেজ হচ্ছে 3,70,075.40। এখন 2022 কত হবে? আপনারা জানেন যে 2020 সালে যে প্যাকেজ ছিল সেটা কিন্তু আসলে পরিপূর্ণ হয়নি, অর্থাৎ 20 এবং 21 যেহেতু কোভিড এর কারণে হজ হয়নি, সে কারণে এটা ওই সময়ের ফিগারটা ধরা ছিল এবং এই সময়ও আমি সরকারি ব্যবস্থাপনায় 30,000 টাকা দিয়ে প্রাক নিবন্ধন করেছিলাম। যারা করেছেন তারা সবাই জানেন যে সরকারি প্যাকেজে যে টাকাটা প্রাইমারি জমা দিতে হয় প্রাক নিবন্ধনে, সেটা দেওয়ার পরে বাকি এই টাকার সাথে সেটাকে প্লাস মাইনাস করা হয়। এখন 2022 কত হতে পারে? সারা বিশ্বে যেহেতু এখন কোভিড এরপরে অনেক কিছু রেট বেড়ে গেছে এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সৌদির বিভিন্ন খাতে ভ্যাট অতিরিক্ত বাড়ানো হয়েছে, সেটা 7% থেকে 12% পর্যন্ত চলে গেছে, সেটা আবাসন, খাওয়া, গাড়ি ভাড়া থেকে শুরু করে সবকিছুই। এবং আপনারা জানেন যে বিমান ভাড়াও এখন অনেক ঊর্ধ্বগতি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এর সাথে একটা টেন্টেটিভ ধরে নেই যে এটার রেট আরো 20% যোগ হয়, তাহলে
এটা কিন্তু প্যাকেজ 1-5 লাখ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে, এবং প্যাকেজ 2 3,72,000 জায়গায় সেটা 4,25,000 কাছাকাছি যাবে। ওভারঅল যদি আমরা এর সাথে প্রত্যেকটা ফিগারের সাথে যদি আরো 50,000 টাকা করে যোগ করি, সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আমি একটু ফিগারটা তৈরি করলাম, দেখেন যদি 50,000 টাকা করে সবকটা বেড়ে যায় সবকটাতে, তাহলে ফিগার দ্বারা এখানে 4,87,000 এবং এখানে 4,22,000, 3,77,000 এবং 4,20,000। এটা হয়তো আমার একটা ধারণা, এটা প্লাস মাইনাস হতে পারে। ওভারঅল আমরা এবার আমাদের হজের যে কস্টিং পড়ছে, সেই কস্টিংটা কিন্তু এখনো যেহেতু গভর্নমেন্ট আমাদেরকে এনশিওর করেননি, তবে আইডিয়া করা যাচ্ছে যে এবার হজের প্রত্যেকটা প্যাকেজের রেট বেড়ে যাবে, সেক্ষেত্রে হয়তো এরকমই কাছাকাছি চলে আসবে টাকা, হয়তো সেটা প্লাস মাইনাস হতে পারে। এটা আমি আমার ধারণা থেকে বলছি, এটার সত্যতা যে আমি 100% দেবো এরকম আসলে আমি বলতে পারছি না। বিভিন্ন সোর্স থেকে এবং অন্যান্য ভিডিও গুলো থেকে আমরা যে ধারণাগুলো পাই এবং সৌদির যে নিউজ গুলো, সেই নিউজ থেকে এই ধারণাটাই আমার ভিতরে আসছে, যেহেতু সৌদির বিভিন্ন জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে এবং সেটা 12% উপরে, তো সেক্ষেত্রে ফুড এবং অ্যাকোমোডেশন এবং সার্ভিস চার্জ সহ অন্যান্য বেড়ে গেলে প্রত্যেকটা প্যাকেজেরই হয়তো রেট এরকম চলে আসবে। তো আসলে মহান আল্লাহ তাআলা ভালো জানেন যে কোনটা সঠিক হবে। আমি একটি ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে সরকার যেটি ঘোষণা করবেন সেটি ফাইনাল। আমি একটি ধারণা 2020 সালে এবং 2022 সালের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার একটি চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নতুন কোনো কন্টেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching my channel, sintu.com.